আপনার যে এখানে কুইন বেস অ্যাকাউন্টে, যারা কুইন বেস অ্যাকাউন্ট খুলতে চান, তা কুইন বেস অ্যাকাউন্টের লিঙ্কও আমার ভিডিও নিচে আপনারা পাবেন, সেই ভিডিও থেকে আপনি রেজিস্টার করে নেবেন। একই মানে আপনারা যেভাবে লগ ইন করে নিজের নেম দিতে হবে, আপনার পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, আপনার ফুল নেম দিতে হবে, আপনার মানে যা যাবে তো আমি দেখাই এখানে। কি কি অপশন লাগতে পারে আপনার কুইন বেস অ্যাকাউন্টে রেজিস্টার করার জন্য, আমার লিঙ্কে আমার ভিডিওর নিচে আপনার কুইন বেস অ্যাকাউন্ট সাইন আপ এরকম একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ এই এটা হচ্ছে আপনার কুইন বেস অ্যাকাউন্টের হোম পেজ। এখন এখান থেকে আপনি কি করবেন, সাইন ইন, সাইন ইন অর্থাৎ আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি সাইন ইন করতেছেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাইন আপ, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি একটা ফর্ম পাচ্ছেন, ফর্মটা আপনার হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে আপনার বিজনেস। মূলত আমরা নর্মালি যেটা করি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এটাই, এখানে আপনার ফার্স্ট নেম দিতে হচ্ছে, আপনার লাস্ট নেম লাগতেছে, আপনার ইমেল লাগতেছে, তারপর আপনার লাগতেছে পাসওয়ার্ড, তারপর আপনার এখানে আই এম নট এ রোবট এটা আপনার ভেরিফাই করতে হচ্ছে, তারপর এখানে আপনার টিকচিহ্ন দিতে হবে। টিকচিহ্ন দেওয়ার পরে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর সেম সিস্টেমে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে হবে, অর্থাৎ যেতে হবে ওই অ্যাকাউন্টে। ইমেলে যাওয়ার পর আপনি একটা এই কুইন বেস অ্যাকাউন্ট থেকে আপনি একটা ইমেল পাবেন, একটা লিঙ্ক পাবেন ইমেল ভেরিফিকেশন করার জন্য। ওই লিঙ্কে ক্লিক করবেন, অথবা ওখান থেকে আপনার একটা কোড পাবেন, সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার কুইন বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার। এটাও আমি আপনাদেরকে এই কারণেই দেখালাম, হয়তো অনেকে বলে যে ভাই আপনি তো কুইন বেস অ্যাকাউন্ট উইথড্র করলেন, কিন্তু আমার তো কুইন বেস অ্যাকাউন্ট নেই, আমি তো অ্যাকাউন্ট খুলে কীভাবে তৈরি করে ক্রিয়েট করে কীভাবে আমি তো জানি না, সেজন্য আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম।